আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই মানুষটা মারা গেল এমন অবস্থায়, ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সে ভালো করে শিখছে, ভালো করে জানছে, ভালো করে বুঝছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের হক আমার আর কোনো মাবুদ নাই, দাখালাল জান্নাহ, এই মানুষটা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, এই কথাটা কার? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার মধ্যে কোনো ভুল কোনো সন্দেহ আছে? না। আল্লাহ রাসূল বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহকে জেনে শুনে বুঝে যদি কেউ মারা যায়, দাখালাল জান্নাহ, সোজা কোথায় চলে যাবে? জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তো শর্ত কি? ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এমন অবস্থায় মারা যেতে হবে যে অবস্থায় সে লা ইলাহা ইল্লাল্লাহকে জানছে, বুঝছে, এলেম শিখছে। লা ইলাহা ইল্লাল্লাহ শুধু বুঝছে না, এটা জানছে, বুঝছে, এটা আমার কাছে কি দাবি করে, কি চায়, এই সব শুনে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে। মানে আন্দাজে না বুঝে না শুনে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ না, লা ইলাহা ইল্লাল্লাহটা জেনে বুঝে এলেম সহকারে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, তাহলে দাখালাল জান্নাহ, লোকটা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই মানুষটার আখের কালাম হবে, সর্বশেষ কালাম হবে, সর্বশেষ অবস্থান হবে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে, দাখালাল জান্নাহ, ওই মানুষটা সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সর্বশেষ কালাম, আখের কালাম হবে কিসের উপরে? লা ইলাহা ইল্লাল্লাহর উপরে। আখের কালাম তো বুঝেন, এখানে হাজী সাহেব কারা কারা আছেন দেখি, হাজী সাহেবের একটু হাত তোলেন তো। মাশা আল্লাহ, এ তো হাজী সাহেবের দেশ, কারণ হাজী শরীয়তুল্লাহর এলাকা, হাজির এলাকায় আলহামদুলিল্লাহ অনেক হাজী সাহেব, মাশা আল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে হজ্জে বাইতুল্লাহ নসিব করুন সকলে। আমার সম্মানিত ভাই ও বোনেরা, হজে যারা গেছেন মক্কা মদিনায় দোকানে জিনিস কিনতে গেলে আপনি যদি বলেন এটার দাম কত, আরবি দোকানদার বলে যে আশারা রিয়াল, আশারা রিয়াল মানে কয় রিয়াল? মাশাআল্লাহ, এই গ্রামে এই এলাকাতে সব আরবিও জানে। সুবহানাল্লাহ। বাংলা তো জানে জানে, ইংলিশ তো জানে জানে, আরবিও জানে। সুবহানাল্লাহ। আশারা রিয়াল, দশ রিয়াল। এখন আমাদের বাঙালি যারা, আমাদের অভ্যাস হইলো যেহেতু দশ রিয়াল চাইছে, এটার অর্ধেক মূলাইতে হইব। এটা অন্য দেশের মানুষের মাথায় বুদ্ধি নেই, আমাদের মাথায় বুদ্ধি থাকে, কারণ আমাদের দেশের দাম চায় 500 টাকা, আমরা মূলে 200 টাকা। আচ্ছা, এবার বাঙালি কয় খামসা রিয়াল, ওখানে হাজির সাহেবরা মোটামুটি আরবি এগুলো সবাই জানে, খামসা রিয়াল, আরবি তো বুঝে গেছে, এটা বাঙালি, এইটা বুঝাইলে বুঝে, এরকম বললে বুঝে যে এটা হিন্দের কোন দেশের, বাংলাদেশ, ভারত বা পাকিস্তান, ওই ওই অঞ্চলের কোন। আচ্ছা, আরবি এবার কয় তামানিয়া, তামানিয়া রিয়াল, আখের কালাম, এই আত্রিয়া এটা আখের কালাম, মানে সর্বশেষ কথা, এরপরে আর দামাদামি নেই, এটাই আখের কালাম, এরপরে যদি দামাদামি করে দোকান থেকে বের করে দিবে, আরবি আর দোকানে দাঁড়াইতেই দিবে না, এরপরে দামাদামি করলে, তাহলে সর্বশেষ কথাটা হলো আখের কালাম, শেষ দাম, শেষ কথা, এরপরে আর কোনো দামাদামি নেই, কোনো কথা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আখের কালাম শব্দটা ব্যবহার করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির আখের কালাম হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সেই লোকটা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আখের কালাম আমাদের হইতে হবে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ,
মাইয়াতারা যখন মৃত্যুর উপক্রম হয়, মারা যাওয়ার অবস্থায় চলে যায়, মুমূর্ষু অবস্থায় চলে যায়, মাইয়াতদেরকেও তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন করো, লা ইলাহা ইল্লাল্লাহ তাদের সামনে জোরে জোরে উচ্চারণ করতে থাকো। তাহলে মাইয়াত লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে, ঈমান নিয়ে কবরে যেতে হবে, এজন্য তার সামনেও জোরে জোরে তালকিন করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত আদরের, মহব্বতের, সম্মানের চাচা, যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের কঠিন কঠিন মুহূর্তগুলোতে সহযোগিতা করেছিলেন, ওই চাচার নাম হলো আবু তালেব। ওই চাচার নাম কি? নাম শুনছেন তো? আবু তালেব মারা যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের সামনে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আমার এই চাচা জীবনে এত কিছু করলো ইসলামের জন্য, আল্লাহর নবীর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, কিন্তু চাচা মারা যাচ্ছে কুফরী অবস্থায়, চাচা মারা যাচ্ছে ঈমানবিহীন অবস্থায়। ঈমানবিহীন অবস্থায় মারা গেলে চাচার সারা জীবনের সব কিছু নিষ্ফল হয়ে যাবে। আমার চাচাটা ঈমান নিয়ে কবরে যাওয়া দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার সামনে গিয়ে বললেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নি উহাজ্জুকা বিহি ইয়াউমাল কিয়ামাহ। চাচা আপনি লা ইলাহা ইল্লাল্লাহটা বলেন, কিয়ামতের ময়দানে আমি আমার রবের সামনে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনার এই লা ইলাহা ইল্লাল্লাহটাকে আমি হুজ্জাত হিসাবে, দলিল হিসাবে আল্লাহর সামনে পেশ করব। সুবহানাল্লাহ, আপনি লা ইলাহা ইল্লাল্লাহটা বলেন, কিন্তু চাচার নসিবে ঈমান।